কিছু ধর্মের ধ্বজা ধরে কিছু আজকে নেতা উঠেছে না, আজকে না দীর্ঘদিন ধরে নেতা আছে ধর্মের ধ্বজা ধরে, তাদের চরিত্রটা একটু দেখুন, তাদেরকে প্রশ্ন করুন, তাদেরকে প্রশ্ন করবেন, সাহেব আপনি তো অনেক ভাষণ দিচ্ছেন কিন্তু 2015 সালে আপনি যে কথা বলেছিলেন, যে কথা আশ্বস্ত করেছিলেন, আপনি দায়িত্ব নিয়েছিলেন যে এই MSK মাদ্রাসার সমস্যাগুলো সমাধান করে দেবেন, আজকে 2023 এখনো হলো না কেন? এই 8 বছর ধরে কেন সমস্যাগুলো সমাধান হলো না? হেডলাইনটা দেখুন, অবশেষে রাজ্য সরকারের আশ্বাসে অনশন তুললেন মাদ্রাসার শিক্ষকেরা, দৈনিক স্টেটমেন্ট 10/11/2015 সালে এই পত্রিকাতে খবরটা এসেছিল। তারপরে দেখুন কিছু মহান মানুষের ছবি দেখতে পাবেন, দেখতে পেয়েছেন কিছু মহান মানুষের ছবি? অনেকের রাগ হবে, এটা বাস্তব, আমি কারো বিরুদ্ধে গালাগালি করতে পারবো না, করি না আর করতে পারবো না, কারো বিরুদ্ধে মিথ্যাচারও করি না আর করবেও না, সত্যের পথে আছি চেষ্টা, আমি মৃত্যু পর্যন্ত সত্যের পথেই থাকবো, আপনারা আমার পাশে থাকবেন, আমার কর্মকাণ্ডের কাজের মধ্যে কিছু ভুল হলে আপনারা আমাকে ধরিয়ে দেবেন। মহান মানুষদের ছবি দেখেছেন, হেডলাইনটা দেখুন, তহার মধ্যস্থতায় 40 দিনের অনশন প্রত্যাহার মাদ্রাসার শিক্ষক কর্মীদের। শুধু পেপার দেখে নিন, তারপরে এই বিষয়ে আলোচনায় আসছি। এখানেও বেশ কিছু মহান মানুষ আছেন, কলিকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের হেরিটেজ ক্যাম্পাস, অর্থাৎ যে মেন ক্যাম্পাস, ক্যালকাটা মাদ্রাসা কলেজ থেকে আলিয়া বিশ্ববিদ্যালয় হয়েছে, সেই ক্যাম্পাসের সামনে MSK টিচাররা দীর্ঘদিন ধরে অনশন করছিলেন। সেখানে একজন শিক্ষিকাও এই অনশন করতে করতে তিনি আর প্রাণ হারিয়েছিল, ওই অনশনের একজন শিক্ষিকা ছন্দা সাহা সম্ভবত তার নাম। সেখানে গিয়ে বেশ কিছু মহান মানুষেরা মহান মহান কথা বলেছিলেন। এখানে আমি এক মহান মানুষের ছবি দেখাচ্ছি, সব সময় তিনি তার বক্তব্য দ্বারাই অনেক কথা বলেন, জাতের কথা বলেন, স্বাধীনতার পর থেকে যেটা হয়নি সেটা এখন পাচ্ছি আমরা, অনেক কথা বলেন, তিনিও এখানে উপস্থিত ছিলেন। নিশ্চিতভাবে ছবিটা দেখতে পাচ্ছেন কার আছে, মন্ত্রীর কাছে স্বীকৃতির আশায় অনশন ভঙ্গ মাদ্রাসার শিক্ষকদের, মন্ত্রীর কাছে স্বীকৃতির মন্ত্রীর কাছে স্বীকৃতির আশ্বাস, অনশন ভঙ্গ মাদ্রাসার শিক্ষকদের। দেখুন এখানে বেশ কিছু মহান মানুষের ছবি আছে, MSK মাদ্রাসার শিক্ষকদের অনশন উঠল, মহাকরণে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ফিরাদ হাকিম, ফিরোজউদ্দিন, মোহাম্মদ শফি ও তহা সিদ্দিকী। এটা কত সালে? 2015 সালে। আজকে কি মাদ্রাসার MSK মাদ্রাসার টিচারদের সমস্যার সমাধান হয়েছে? একটাও সমস্যার সমাধান হয়েছে বলে আমার জানা নাই। তাহলে 2015 সালে আর একটা মাদ্রাসা শিক্ষকদের মূল দাবি মানল রাজ্য সরকার, উঠে গেল 40 দিনের অনশন, শুধু আশ্বস্ত করে গিয়েছেন, শুধু আশ্বস্ত করে গিয়েছেন। কি দাবি ছিল সেখানে? অন্যতম দাবি ছিল, আন্দোলনকারীদের মূল দাবি ছিল যে MSK মাদ্রাসাকে মাদ্রাসা বোর্ডের অন্তর্ভুক্ত করা। 2015 সালে যে দাবিটা ছিল আজকে 8 বছর পরও এসে একই দাবি, অর্থাৎ অন্তর্ভুক্ত হয়নি। কিন্তু সেই সময়ে ফুরফুরার একজন স্বনামধন্য পীর সাহেব, তিনি ওখানে উপস্থিতি থেকে মধ্যস্থতায় তার তিনি বলেছিলেন যে সরকার এই দাবিগুলো মেনে নেবে, কিন্তু সেই পীর সাহেবকেও সাধারণ মানুষসহ সকলের কাছে জবাবদিহি করতে হবে এবং উত্তর দিতে হবে
যে আজও পর্যন্ত কেন মাদ্রাসা বোর্ডের অন্তর্ভুক্ত হলো না। শুধু স্বাধীনতার পরে ইমামদের মাইনে ছিল, সাম্মানিক ভাতা ছিল, ভিকার মতো 500 বেরিয়ে দিয়ে মহান কাজ করে ফেলেছে, এ কথা চলবে না। আপনারা দায়িত্ব নিয়েছিলেন যে সমস্যার সমাধান হবে, 8 বছর ধরে এখনো সমস্যার সমাধান হলো না কেন, এর জবাব দিতে হবে আগামী দিনে। আগামী দিনে আমি চাই না আমাদের সর্বোচ্চ দিয়ে বিজেপিকে আটকাবো, আগামী দিনে কোনো দিন যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে এই সর্বপ্রথম তো এই অন্তর্ভুক্ত হয়নি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধের জন্য বলবে, তখন কোথায় যাবেন? আর যদি অন্তর্ভুক্ত হয় থাকে, কারো ক্ষমতা থাকবে না অনৈতিকভাবে আটকানোর, যদি আটকানোর চেষ্টা থাকে করে তাহলে আইনের আশ্রয়ে পরদিনে সুপ্রিম কোর্টে ছুটে গেলে তাহলে বিজেপি সরকারের মুখ থুবড়ে পড়বে। তাহলে কি মমতা ব্যানার্জির সরকার সুকৌশলে আগামী দিনে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে, যাতে ধ্বংস করে দেয় তার রাস্তা করে দিয়ে যাচ্ছেন? ওই জন্য অন্তর্ভুক্ত হয় 8 বছরেও করলো না, কিন্তু কিন্তু অন্তর্ভুক্ত করার জন্য যে অনশন চলেছিল 40 দিন, সেই সময়ে গিয়ে তাদের পাশে কারা দাঁড়িয়েছিলেন, যে তাদেরকে কারা আশ্বস্ত করেছিলেন, যেমন শাসক পক্ষ করেছিল, নিরপেক্ষতার নামে যিনি কাজ করে যাচ্ছেন এখনও বলছেন আমি নিরপেক্ষ, উনি দল করেননি। 2015 সালে তিনি ওই স্টেজে গিয়েও বলেছিলেন আমি কোনো রাজনৈতিক দলের দালাল নয়, আমি মানুষের জন্য বলি, মানুষের জন্য করি, অর্থাৎ আমি মধ্যস্থতাকারী, এইগুলো পূরণ হয়ে যাবে। সেখানে ফুরফুরা থেকেও একজন পীর সাহেব উপস্থিত ছিলেন, আজও পর্যন্ত এটা ফুলফিল হলো না। পত্রিকায় বর্তমান পেপারে 10/11/2015 সালে এই খবরটা হয়েছে, সেখানে একটা লেখা, মারাত্মক লেখা লিখেছেন পেপারে যে অনশন প্রত্যাহার হওয়ায় রাজ্য সরকার হাঁফ ছেড়ে বাঁচলেন। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে রাজ্য সরকার যখন যখন গাড্ডাই পড়ে যান, এই রকম পীর সাহেব পীরজাদা বা কিছু ভাড়াটে লোক করা আছে তাদেরকে ময়দানে নামিয়ে দেন। তাই বাংলার মানুষকে বলবো, শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো, এই সমস্ত মানুষের কাছ থেকে আপনারা দূরে থাকবেন, কি তাদের কাছে থাকবেন, কি তাদেরকে প্রশ্রয় দেবেন, কি তাদের কথা শুনবেন, আপনারা ডিসাইড করুন। আমি আমার কথা বলছি নি, 2015 সালের বর্তমান পেপার ধরে আমি কথা বলছি। শুধু আমরা মৌখিকভাবে ডিমান্ড করছি না, উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মিটিং করেছিলেন, সেখানে আটটা বিষয়ে ক্যাবিনেটের পাস হয়েছিল, তার মধ্যে একটা ছিল মাদ্রাসা শিশু শিক্ষা কেন্দ্রগুলিকে সরকারি অনুমোদিত প্রতিষ্ঠানের আওতায় আনাসহ সরকারি অনুমোদিত প্রতিষ্ঠানের আনবে। 8 সিদ্ধান্তে উত্তরকন্যায় মান রাখলেন মমতা। আনন্দবাজার পত্রিকায় খবরটা বার হয়েছিল 12 ফেব্রুয়ারি 2014 সাল বুধবারে। সেখানে 8 সিদ্ধান্তের মধ্যে একটা সিদ্ধান্ত ছিল, দেখুন, বোর্ড অব মাদ্রাসা এডুকেশনের অধীনে মাধ্যমিক ও শিশু শিক্ষা কেন্দ্রগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। 2014 সালে বলেছিল, আজকে 2023, 9 বছরেও সরকার কিন্তু তিনি ক্যাবিনেটে যেটা ডিসিশন নিয়েছিল, ক্যাবিনেটে যেটা সিদ্ধান্ত করেছিল সেটাও পূরণ করেনি। এ হচ্ছে মাদ্রাসা শিক্ষার প্রতি মমতা ব্যানার্জির সরকারের অনীহা, মাদ্রাসা শিক্ষার প্রতি মমতা ব্যানার্জির বৈষম্য। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন দুটো আলাদা দপ্তর দ্বারা পরিচালিত, প্রত্যেকটা জেলাতে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল আছে, একটা পদ আছে প্রতিটা জেলাতে এই পদটা আছে, কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ মাদ্রাসা নাই। কেন এই বৈষম্য? আজকে বিধানসভার মধ্যে আমি মেনশন করেছি রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রীর কাছে, কেন এই বৈষম্য? শিক্ষা ব্যবস্থার সাথে, এই মাদ্রাসা শিক্ষার ব্যবস্থার সাথে কেন এই বৈষম্য? কিছু সাব ইন্সপেক্টর অফ মাদ্রাসা দিয়ে রেখেছে, কিন্তু সেটাও সংকুলন না, সেটাও সাফিসিয়েন্ট না। আমি আরও দাবি তুলেছি এসআই অফ মাদ্রাসা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, এবং মাদ্রাসাতে শিক্ষক ও শিক্ষাকর্মী যে শূন্য পদগুলো আছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে অতিসত্বর সেখানে শিক্ষক ও শিক্ষক কর্মীকে পূরণ করতে হবে। এই হচ্ছে রাজ্য সরকারের
মাদ্রাসা শিক্ষাকে নিয়ে অনহিয়া, বৈষম্যমূলক আচরণ, বিমাতৃসুলভ আচরণ, আর এইগুলো